শিরদাঁড়া বিক্রি নেই লেখা টি-শার্ট পরে কার্নিভালে যোগ দেওয়ার জন্য ময়দান থানার পুলিশ কলকাতা পুরসভার চিকিৎসক তপব্রত রায়কে আটক করেছিল মঙ্গলবার। জানিয়ে পুজোর কার্নিভাল আর দ্রোহের কার্নিভালের মাঝে নতুন করে তপ্ত হয়ে উঠেছিল কলকাতা। এবার এই ইস্যুতে বুধবার পুরসভার চিকিৎসকদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়। বৈঠকে যোগ দেওয়া সকল চিকিৎসকের বুকেই দেখা গেল উই ডিমান্ড জাস্টিসের ব্যাজ। বার্তা স্পষ্ট, প্রতিবাদের ব্যাজ বা টি শার্ট পরে থাকার জন্য পুলিশের পদক্ষেপকে ভালোভাবে নিচ্ছেন না পুরসভার চিকিৎসকেরা। তিন দফা দাবিকে সামনে রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কলকাতা পুরসভার চিকিৎসকেরা। তাদের স্পষ্ট দাবি, চিকিৎসক তপব্রত রায়ের বিরুদ্ধে 151 ধারা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তপব্রতর বিরুদ্ধে মামলা রুজু হলে পুরসভাকে আইনি সহায়তা দিতে হবে। গ্রেপ্তারকে তারা ভুল বলে স্বীকার করবেন এবং প্রকাশ্যে ক্ষমা চাইবেন যে ওকে এইভাবে 4-5 ঘন্টা আটকে রাখা, ওর এগেনস্টে কেস দেওয়া, ওকে না যে কোনো রকম নোটিশ না জান দিয়ে ওকে কর্মরত অবস্থায় তুলে নিয়ে যাওয়া, এই পুরো ব্যাপারটা যে কলকাতা পুলিশের যে আধিকারিকরা করেছেন, ডিটেইন যে অবশ্যই ডিটেইন করেছেন, 4-5 ঘন্টা প্রায় ডিটেইন করে রেখেছেন, এই পুরো ব্যাপারটা যে কলকাতা পুলিশের যে আধিকারিকরা করেছেন তারা যে ভুল করেছেন সেই দাবিটা আমরা অবশ্যই রাখছি এবং সেই ভুল স্বীকার তাদেরকে প্রকাশ্যে করতে হবে, এটা আমাদের কলকাতা পুরসভার ডাক্তারদের পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে দাবি আমরা রাখছি। সূত্রের খবর, বুধবারের বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তিন দাবি পূরণের পাশাপাশি আমরা সবাই প্রতিবাদী এই লেখা সম্বলিত ব্যাচ পড়ে বৃহস্পতিবার ডিউটি করবেন কলকাতা পুরসভার চিকিৎসকেরা। তিনটি দাবি মানা না হলে বৃহস্পতিবার বিকেল 5টায় পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানাচ্ছেন তারা। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।